বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন, কেমন আছেন? আমি আপনাদের এই কান্তাপা আবারও চলে আসলাম সেই দুবাই থেকে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ মহানের কাছে লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি আল্লাহ মহানের ঘরে যাওয়ার তৌফিক দান করেছেন বলে। আলহামদুলিল্লাহ উমরাতে যাব দুবাইয়ে, আমি 15 তারিখ পর্যন্ত আছি। আমার যারা শুভাকাঙ্ক্ষী আছে অনেকেই সৌদি আরব তো আছি, যাওয়ার পরে বলবো, এখন দুবাইতে তো সরাসরি কিন্তু আমার সাথে যোগাযোগ করে বা আমি যে হোটেলে উঠছি এখানে এসেও দেখা করতে পারেন। তো আমাদের তো হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে 0197186021। আর তো আমার অফিস খোলাই আছে, আমাদের যে স্টাফরা আছে এরা প্রত্যেকেই কিন্তু খুব, মানে আমি সব বুঝাই দিয়ে আসছি। আপনারা এখন, আমি দূরে থাকি যাই থাকি, এখন তো হোয়াটসঅ্যাপের যুগ, হোয়াটসঅ্যাপে ভিডিও কল দিয়েও কথা বলতে পারি। তো সেজন্য যারাই বিবাহযোগ্য ছেলে আমার পাত্র ভাইরা অনেক আছে, তারা যদি একটু যোগাযোগ করে, বা বোনরাও অনেকেই আছে, তারা যদি একটু যোগাযোগ করে, হয়তো আমি ল্যাপটপ সব কিছুই নিয়ে আসছি, আমরা সরাসরি দেখায় তাদের সাথে ইন্ট্রোডিউস করাই দিয়ে তারপর আসতে পারি। তো আমাদের কাছে এই মুহূর্তে অসংখ্য দেশে এবং বিদেশে পাত্রপাত্রী রেডি আছে। আপনারা আমাদের অফিসে সরাসরি ভিজিট করতে পারেন। অফিসের ঠিকানাটা নেন, বাড়ির নাম্বার 8 ব্লক বি মেইন রোড বনশ্রী রামপুরা লিফটে টু কান্তা মিডিয়া সেন্টার। তো আমি দুবাই যে হোটেলে আসছি, এই হোটেলটা আরাবিয়া, হ্যাঁ হোটেলটা আর কি, নাইস একটা হোটেল, এখানে এসে উঠেছি। আমার, আমি ঠিকানা আমি দিয়ে দিব আপনাদেরকে। তো এখন কাছে হাজারো লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি একটা ব্যাপারে। এক মিনিট, আমার এক ভাই ফোন করছে। এই ব্যাপারটা হচ্ছে, মানে আমি আমার জীবনের ফার্স্ট টাইম একটা অভিজ্ঞতা, অনেকেই বলে যে অনেক শহরে কি অনেক অনেক কিছুই ঘটে। তো আমি একটু ইন্টারেস্ট হলে আমার ছোটো ভাইকে নিয়ে আসছি, ছোটো ভাইয়ের সাথেই আসছি। তো আমরা, আমাকে বলতেছে যে এত, মানে এত ইনোসেন্ট তুই এখনও রয়ে গেছোস, এগুলি কিছুই জানোস না। আমি আমি একটু চলো তো যাই। দেখলাম যে এত সুন্দরী সুন্দরী মেয়েগুলি সব, এরা বাংলাদেশে কিন্তু অনেক ভালো ভালো জায়গায় বিয়ে দিতে পারবো, তোরা বিভিন্ন দেশে। তো আমি এটাই আমি বলতে চাই যে আমাদের আল্লাহর রহমত এবং বরকত যে বাংলাদেশের প্রতি থাকবে না কেন, মানে আমি অবাক হয়ে যাই যে আমাদের কাছে যে পাত্রীগুলি আসে, পাত্রীরা তাদের চরিত্র এবং ইমান ঠিক রাখার জন্য তারা কত চেষ্টা করে বিয়ে শাদী করার জন্য আমাদের কাছে আসে। আর এত সুন্দর সুন্দর মেয়ে, তারা মানে যেটা করলে গুণা হবে সেই জিনিসটা নিয়েই তারা থাকে। অথচ মানে আমার তখন চোখের পানি চলে আসলো, আমাদের, আমি তো নারীদের নিয়ে কাজ করি, অনেক ডিভোর্স বিধবা সঙ্গত কারণে বিয়ে হয় না, কত কষ্ট করে চলে, কিন্তু কখনো ব্রেনে এটা নেয় না যে কোনো অন্যায় কাজ করে সে জীবন পার করবে, আমি অন্তত পাইনি আমার কাছে। তো আমার এটাই খুব ভাল লাগলো। তো এখানে এসে বেশ কয়েকটা পাত্রীর সন্ধান পেয়েছি, একটা 4-5টা মেয়ে তারা আসলো আমার কাছে, বললো যে আপু আমি বিভিন্ন শপিং মলে টলে কাজ করে, তো তারা বিয়ে করবে। তো আমি যেহেতু দুবাইয়ের যদি কোনো পাত্র থাকে একটু যোগাযোগ করেন এখনই, আমি তো আরও 3-4 দিন আছি। তো দুবাইয়ের মেয়েই, একটার বয়স হচ্ছে 30, সে ডিভোর্স হয়ে গেছে, সে পুরান ঢাকাতে বাসা, ও ইন্টার পাস, ও শপিং মলে জব করে। আরেকটা বোন হচ্ছে, ওর হচ্ছে 22, ওর একটা অ্যাফেয়ার ছিল, বিয়ে করেনি দেখে সে দুঃখের চোটে বাংলাদেশ থেকে চলে আসছে, 2 মাস হয়, বলে যে ও একটা শপিং মলে আছে। তারপর আরেকটা বোন 23-এর মতো, 22-23-25-30-এর মধ্যে বেশ কয়েকটা মেয়ে আছে। যদি দুবাই থাকা কোনো পাত্র থাকেন একটু যোগাযোগ করলে আমি ওদের সাথে আজকে আপনাদেরকে মিট করাই দিতে পারবো। আর আছি, আপনাদের দোয়া চাই, দোয়া করবেন যাতে সুন্দরভাবে দুবাই থেকে আল্লাহর ঘরে, যে মনটা অস্থির হয়ে আছে আল্লাহর ঘরে যাওয়ার, সেই তৌফিকটা যাতে আল্লাহ দান করেন এবং রিজিকটা যাতে দান করেন। আমি আল্লাহ মহানের কাছে হাজার লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি। আপনাদের বিয়ে নিয়ে কোনো চিন্তা নাই, আপনারা চলে আসবেন, আমি আপনাদের মায়ের মতো, বড় বোনের মতো ইনশাল্লাহ দায়িত্ব পালন করে দিতে সার্বক্ষণিক চেষ্টার মধ্যেই থাকি। আমি ওই, মানে আমি সবসময় চেষ্টা করি। আরেকটা কথা, শুধু যে মেয়েদের কথা বলবো তা না, আমার এই যে অনেক প্রবাসী ভাইরা, তাদের
আল্লাহর ভয়ের কারণে তারা এমন কোনো জায়গায় থেকেও তারা যে সৎ আছে, কেমনে বলবো, তারা আমাদের সাথে যোগাযোগ করে তারা বিয়ে করার জন্য। কিন্তু এখানে কিন্তু অহরহ মেয়ে দেখা যায়, কিন্তু এই আমি যেখানে গেলাম দেখলাম যে না, অন্য দেশেরই মেয়ে এবং অন্য দেশের ছেলে। আমাদের বাংলাদেশের মানুষের আল্লাহর রহমত এবং আল্লাহর প্রতি যে ভয়, গুনার প্রতি যে ভয়, সেই জিনিসটা আমি সবসময় মানে নিজস্ব অভিজ্ঞতা থেকে আমি বললাম আর কি। তো জানি আপনাদের দোয়া থাকলে ইনশাল্লাহ ভালোভাবেই আমি কাজগুলি করে যেতে পারবো। তো আমি চেষ্টা করি যেটা নিয়ে সমস্যা সেটা নিয়ে একটু কথা বলতে। তো যাক, দুবাই এসে দেখলাম যে এখানে কিন্তু আমি 100 দিরহাম দিয়ে অনেক কিছু কেনাকাটা করে ফেলতেছি, মানে খাওয়া দাওয়া অনেক রিজনেবল প্রাইসের মধ্যে। তো সেই জিনিসটা আমাদের বাংলাদেশে কিন্তু সবই এখন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ খুব ভালো আছে, কিন্তু ওই জিনিসপত্রগুলির দাম বেশি। আবার আমি মনে করি যে এই খাওয়া দাওয়ার জিনিসটার দাম বাড়বে না কেন, মানুষ এখন ফেসবুকের কারণে খাওয়া দাওয়ার ছবি টবি দিয়ে মানুষকে আকর্ষণ করে ফেলতেছে ভালো ভালো খাবারের দিকে, এবং ওই খাবারগুলি চাহিদার চেয়ে অনেক অনেক কম। সেজন্যই এগুলি আমাদের মনে হয়। তো এই যে একটা ডিজিটাল যুগ শুরু হয়ে গেছে, এই ডিজিটাল এখন স্মার্ট যুগে আমরা আছি, এই স্মার্ট যুগে মানে আমাদের এখন চিন্তা ভাবনা সব কিছু স্মার্টনেসই থাকতে হবে এবং যুগের সাথে তাল মিলিয়ে চলতে হচ্ছে। তো একটু জিনিসপত্রের দামটা যদি আমাদের যারা সরকারে আছে একটু যদি সহনীয় পর্যায়ে রাখা যায়, তাহলে আর বাংলাদেশে কোনো সমস্যাই নেই ইনশাল্লাহ, আমার বিশ্বাস। তো সবাই ভালো থাকবেন, আছি হোটেলেই আছি, আপনারা দেখা করলে চলে আসতে পারেন, লবিতে আছি আজকে সারাদিনই, আর বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে অভিজ্ঞতা নিচ্ছি কেমন কি। তো অনেক অভিজ্ঞতা এগুলি আমি আবার পরে আস্তে আস্তে শেয়ার করবো। জাস্ট আমাদের বাংলাদেশের মানুষের যে আল্লাহর প্রতি তাদের যে ভয় এবং আল্লাহর প্রতি যে মানে এত ধার্মিক, তার প্রমাণ আমি প্রতিটা ক্ষণ পাচ্ছি, এটাই হচ্ছে কথা। তো গুনা থেকে সবাইকে দূরে থাকতে হবে, মানুষ মানুষের সাথে কথা বলবে, একজনের একজনের সাথে পরিচয় হবে, কিন্তু যে জিনিসটা গুনা সে জিনিসটা থেকে দূরে থাকতে হবে, তাহলেই মানুষ সকল শান্তি। আমি তো প্রতিটা ক্ষণ প্রতিটা মুহূর্ত শুধুমাত্র নামাজ রোজা ইবাদত বন্দেগী দান সদগা মানুষের কল্যাণ আলহামদুলিল্লাহ হজ উমরা পালন এর মাঝেই আমি জীবন পরিচালনা করতে চাই। অনেকেই মনে করে যে হ্যাঁ আমি না একটু দেখি আর কি, মানুষকে একটু বাজায় দেখি, আলহামদুলিল্লাহ মানে আমি এখন এই বয়সে আমি অনেক যখন বের হই রাস্তায় কেউ কিন্তু আর বোঝে না, তো তখন আমি চিন্তা করি কত ধরনের মানুষ এই পৃথিবীতে, কিন্তু আমাদের তো একটা সেকেন্ডের জন্য মন অন্যদিকে যাবে না যে আল্লাহর প্রতি ভয় আছে, এটাই হচ্ছে মূল। আল্লাহ সবাইকে ভালো রাখুক, আসসালামু আলাইকুম।